শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, সৌদি আরব থেকে মানুষ দেখছে, এখন ইন্ডিয়া থেকে দেখছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনাদের প্রোগ্রামটা দেখছে কি দেখছে না, একদম লাইভ দেখছে। তাই এদেরকে নিয়ে বেশি আপনারা কঠোরতা অবলম্বন করবেন না। ভাই বলুন তো আমাকে সরাসরি কতজন দেখেছিলেন, কতজন হাত তোলেন তো ভাই, এখন গুটি কয়েক মানুষ। আমাকে ভিডিওর মাধ্যমে কতজন দেখেছেন দেখেন, হাতের অবস্থা দেখেন এবার তো। কাদের জন্য? এখন এরা যারা এসেছে না, এদের জন্যই। কি দায় পড়ে গেছে ভাই, এদের কি দায় পড়ে গেছে? এরা কিন্তু চলে এসেছে, কেন? আমরা যখন দাওয়াতি কাজ করছি, আপনারা দাওয়াতি কাজ করছেন, এই দাওয়াতি কাজগুলোকে গোটা বিশ্বব্যাপী এরাই ছড়িয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলে থাকি, বিশেষ করে মিডিয়ার যেসব ভাইরা এসেছে, ওয়াজ কর্তৃপক্ষকে আমি বারবার অনুরোধ করে বলি, এদের জন্য অন্তত রাত্রে থাকার জায়গা রাখবেন একটা, কেন আপনাদেরই এটা অনুষ্ঠানের একটা অর্ধেক অংশের বেশি অংশের কাজ এরাই করে দেয়। আর দুই নম্বর, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, এত মানুষকে খাওয়াতে পারছেন, এদের থাকা এবং খাওয়ার অন্তত রাত্রিবেলাটা ব্যবস্থা করবেন, কারণ আপনাদের দাওয়াতটা গোটা বিশ্বব্যাপী তারা প্রচার করছে কি করছে না? অবশ্যই করছে। তো আপনাদের যেটা বোঝানোর উদ্দেশ্য, গোটা বিশ্ব জগতে আজকে মূলত ইসলামকে আমরা একমাত্র ধর্ম বলি, পৃথিবীতে 4,500 ধর্ম আছে। আসেন আমরা আবার ফিরে আসি ওই জায়গাতে, যে ইহুদি বা খ্রিস্টান ধর্ম, এই দুটো ধর্ম সৃষ্টি কিভাবে হচ্ছে? ইহুদি ধর্মের ধর্মীয় বিশ্বাস, তাদের ধর্মগ্রন্থ তালমুদ, তারা স্পষ্ট হয়ে লিখে দিয়েছে, তার মধ্যে একটা অধ্যায় আছে বুক অফ ডিটারনমি চ্যাপ্টার নম্বর 34 ভার্স নম্বর 10, পরিষ্কারভাবে লিখছে যে মোজেস তথা আমাদের ভাষাতে নবী মুসা আলাইহিসসালাম কি বললাম? আমরা মুসলিমরা বলি মুসা আলাইহিসসালাম, আর ইহুদি যারা জিউস তারা বলে মোজেস। কি বললাম কথা বলেন? মোজেস। তাদের দাবি যে মোজেস তথা মুসা আলাইহিসসালাম ইনি সর্বশেষ প্রফেট তথা নবী, এরপরে কোনো নবী আসবে না, আর এরপরে কোনো টেস্টামেন্ট, কোনো রেভিলেশন, কোনো আল্লাহর ওহি, কোনো গ্রন্থ আল্লাহ পৃথিবীতে প্রেরণ করবে না। কথা বুঝতে পারছেন? এটা ইহুদিদের বিশ্বাস যে মুসার পরে না কোনো নবী আসবে, না কোনো কিতাব আসবে, মুসার পরে তারা কাউকে স্বীকার করে না, এই যে মুসা পর্যন্ত থেমে গেছে, এরা হচ্ছে ইহুদি। কি বললাম? ইহুদি। কিন্তু মুসা আলাইহিস সালাম তেমনটা বলেনি, মুসা আলাইহিস সালাম বলেনি, কখনোই বলেনি, গোটা ওল্ড টেস্টামেন্ট যদি পড়েন, তালমুদ যদি পড়েন, তানাক পড়েন, কখনোই বলেনি যে তিনি সর্বশেষ নবী, তারপরে কোনো রেভিলেশন আসবে না, এ কথা তিনি বলেনি। আসেন খ্রিস্টান ধর্মের সূচনা। খ্রিস্টান ধর্ম মূলত জিজাস ক্রাইস্টকে নিয়েই তারা চলাচল করে। জিজাস ক্রাইস্টকে আমরা মুসলিমরা বলি নবী ঈসা আলাইহিসসালাম, এটা আমাদের একজন নবী, সম্মানিত নবী এবং বানী ইসরায়েলের সর্বশেষ তিনি রাসূল। খ্রিস্টানরা মনে করে নবী ঈসা তথা জিজাস ক্রাইস্ট ইনি শেষ, এরপরে কোনো নবী আসবে না, কিতাবও আসবে না। যারা নবী ঈসা পর্যন্ত খ্যান্ত, আর কোনো নবী আর প্রফেটকে বিশ্বাস করে না, এরা হচ্ছেন খ্রিস্টান। আর আমরা মুসলিমরা মনে করি যে না, মুসার পরেও নবী আসবে, ঈশার পরেও নবী আসবে, তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে আমরা মুসলিম। তিনটে ধর্মের সূচনা বুঝতে পারছেন? ভাই বলুন তো আল্লাহ কখনো নবী ইব্রাহিমকে বলেছিল যে তুমি ইহুদি ধর্মের অনুসারী? বলেনি। আল্লাহ কি যীশু খ্রিস্টকে, ঈশা নবীকে কখনো বলেছে তুমি খ্রিস্টান ধর্মে তুমি প্রচার করতে এসেছো? জি না। মূলত তারা প্রত্যেকেই মুসলিম ছিল, কিন্তু তার অনুসারীরা তাদের মেসেজ বার্তাকে না বুঝে, ভুল বুঝে তারা আজকে স্টপ করে দিয়েছে। এর জন্য তিনটে ধর্ম তার নিজেরা তৈরি করে নিয়েছে। কথা বুঝতে পারছেন এবার? মানে আপনাকে এতটাই বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটাই ধর্ম প্রেরণ করেছিলেন, সে প্রথম দিনে নবী আদমের মাধ্যমে, সেটা ইসলাম। মানুষ তাদের মেসেজ না বোঝার কারণে মানুষ অনেকগুলো ধর্ম তৈরি করে নিয়েছে। আসেন ধর্মের সূচনা দেখি। একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন যে দাদা, আমরা মুসলিম, প্রতিদিন 5 সালাত আদায় করি, রামাজানে সিয়াম পালন করি, আমাদের সামর্থ্য থাকলে হজ করি, আমরা অজস্র টাকা পয়সা মানুষকে দান করে দিই, আমরা অজস্র টাকা পয়সা সম্পত্তি আমরা মানুষকে জাকাত হিসাবে বন্টন করে দিই, মানবিক অনেক আমরা কাজ করি, বলুন তো আমরা কি মুসলিম, এই কর্মগুলো করি, আমরা কি আপনাদের স্বর্গ তথা জান্নাতে যেতে পারবো? আমরা কি মোক্ষ লাভ করতে পারবো? আমরা কি পুনর্জন্মের চক্রে কি শেষে থাকবো? আমরা কি মায়ার জালে আটকে আছি? তা দেখবেন এক কথা বলবে, আরে বাবা, তোমরা মুসলিম আমাদের স্বর্গে যাবে? তোমরা আমাদের স্বর্গে যেতে পারবে না, তোমরা আমাদের ভগবানকে হত্যা করে খেয়ে নাও, মানে গরু। ভাই বলবে কি বলবে না কথা বলেন?
তারা যেটাকে ভগবান মনে করে আমরা সেটাকে হত্যা করে জবা করে আমরা খাচ্ছি। আমি কোনো ধর্মের অনুভূতিতে আঘাত দিচ্ছি না, মূলত তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের আবেগটাকে বোঝাচ্ছি। মানে তারা যেটাকে ভগবান বলে পবিত্র মনে করে যার উপাসনা করছে, যাকে মায়ের সঙ্গে তুলনা করে শ্রদ্ধা ভক্তি করছে, আমরা সেটাকে জবা করে খাচ্ছি কি খাচ্ছি না কথা বলেন। তাই তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তাদের দৃষ্টিকোণ থেকে আমরা মুসলিমরা যতই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না কেন, হজ যাকাত দেই না কেন, আমাদের পরিত্রাণ সালভেশন মুক্তি নাজাত আমাদের নেই তাদের দৃষ্টিকোণ থেকে। এই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66। ভাগবত গীতা নাম শুনেছেন, এটা হিন্দু শাস্ত্রের বহুল প্রচলিত একটা গ্রন্থ। গীতাতে 18 অধ্যায় আছে, 700 শ্লোক আছে। সেখানে শ্রীকৃষ্ণ তিনি বলছেন, সর্বধর্মাম পরিত্যাজা মাম একাংশানাং রাজা, সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাজা পরিত্যাগ করে দাও, মাম একাম শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকে শরণাং রাজা আমারই আরাধনা করো, আমারই গুণকীর্তন করো, যদি তুমি করো তবেই তুমি মোক্ষ লাভ পাবে। কথা বুঝতে পারছেন? মানে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, দাবি অনুযায়ী, শ্রীকৃষ্ণের উপাসনা আরাধনা গুণকীর্তন যদি আমরা না করি আমরা স্বর্গে যেতে কখনোই পারবো না। সর্বধর্মম পরিত্যাজা, পৃথিবীর সব ধর্ম ত্যাগ করে দাও, শ্রীকৃষ্ণের বাণী এটা। তাই একজন হিন্দু পণ্ডিত কখনই বলবে না, কোন সময় বলবে না, আমরা মুসলিমরা নামাজ রোজা হজ জাকাত দান সদকা পৃথিবীর সব চাইতে ভালো কাজ যদি আমরা করি, তারপরেও তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা নাজাত তথা আমরা জান্নাত স্বর্গ লাভ করতে পারবো না। ঠিক একইভাবে একজন খ্রিস্টানের কাছে যান, পাদ্রিকে বলেন রেভাই, পাদ্রি পাস্টার রেভারেন্ট, আমরা মুসলিম নামাজ রোজা হজ জাকাত সবকিছু করি, আমরা কি আপনাদের কনসেপ্ট অনুযায়ী বাইবেল অনুযায়ী আপনাদের স্বর্গে যেতে পারবো? খ্রিস্টান পাদ্রি তিনিও কিন্তু বলবে যে তোমরা মুসলিমরা কখনোই স্বর্গ তথা জান্নাতে যেতে পারবে না, কারণ তোমরা বিশ্বাস করো না জিজাস ক্রাইস্ট, তিনি মৃত্যুবরণ করেছে মানুষের পাপের বোঝা নিয়ে। ভাই বলবে কি বলবে না কথা বলেন? বাইবেলের মধ্যে লেখা আছে, নিউ টেস্টামেন্ট বাইবেল ফার্স্ট করিন্থিয়ান্স 15:40 নম্বর ভার্স, সেখানে পরিষ্কার ভাবে লিখছে, একজন মানুষ যতই ভালো কাজ করুক না কেন, যতই মানবতার সেবা করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত জিজাস ক্রাইস্টকে বিশ্বাস করছে যে তিনি মানুষের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছে, ততক্ষণ কোনো মানুষের সলভেশন তথা নাজাত পরিত্রাণ নেই। ভাই আমরা কি নবী ঈসা সাল্লাম মৃত্যুবরণ করেছে এটা বিশ্বাস করতে পারবো মুসলিমরা? পারবো না। কেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 157 তে আল্লাহ বলছে, ওয়া কাউলিহিম, তারা বলল মানে ইহুদি এবং খ্রিস্টানরা বলল, ইন্না কাতাল্লা মাসিহা ঈসা ইবনে মারিয়ামা রাসূলুল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর রাসূল ঈসা ইবনে মারিয়াম মারিমের পুত্র ঈসাকে আমরা হত্যা করেছি। আল্লাহ বলছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু, নিঃসন্দেহে তারা ঈসা নবীকে হত্যাও করে নাই, তাকে স্লিপ তথা ক্রুশে চড়াও নাই। মানে আল্লাহ বলছেন নবী ঈসার মৃত্যুবরণ হয় নাই, বরং আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছে। আমাদের দাবি ঈসার সালামের মৃত্যু হয় নাই, কিন্তু খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি কি, যে ঈসা নবী মৃত্যুবরণ করেছে মানুষের পাপের বোঝা নিয়ে। তাই আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, ধর্মের মধ্যে সবরোধিতা আছে না নেই কথা বলেন? আমরা যেটা বিশ্বাস করে স্বর্গে যাওয়ার চিন্তা করছি, হিন্দু দাদারা বলছে এটাই নরকের পথ, আমরা মুসলিমরা যেটাকে মনে করছি এটা নরকের পথ, হিন্দু এবং খ্রিস্টান দাদারা মনে করছে এটাই স্বর্গের পথ। একটা উদাহরণ, কোন হিন্দু যদি এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর আমরা দেবী দুর্গা পুজো করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, মনসা পূজা করি, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র আমরা জপ তপ করি, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা বিষ্ণু ভক্ত, আমরা শিব ভক্ত, আমরা গণেশ ভক্ত, আমরা কার্তিক ভক্ত, এইভাবে সমস্ত দেব দেবতাদের উপাসনা করছি, আমরা কি আপনাদের মুসলিমদের জান্নাতে যেতে পারবো? আমরা মুসলিমরা কি জবাব দেবো বলেন তো ভাই? আমরা পরিষ্কার ভাবে যে আপনারা জাহান্নামে যাবেন, এবং চিরস্থায়ী জাহান নামে যাবেন। ভাই বলবো কি বলবো না কথা বলেন? তার মানে বুঝতে হবে প্রত্যেকটা ধর্মের অনুসারীরা তাদের মৌলিক একটা দাবি আছে, তাদের ধর্ম ঠিক বাকি সব ভুল, আছে না নেই, এটা হচ্ছে বাস্তবতা কথা। কি বললাম? বাস্তবতা মানে মনে হবে এটা তিতা, কিন্তু এটা বাস্তব সত্য কথা। হিন্দুরাও মনে করে তারাই শুধুমাত্র স্বর্গে যাবে, মোক্ষ লাভ করতে পারবে, পৃথিবীর অন্য কোনো ধর্ম সে যেতে পারবে না। সবাই দাবি করছে আমাদের ধর্মটাই সঠিক, এটা মৌলিক দাবি। এখন আসলেই কি
কোন ধর্মটা সঠিক, কারা স্বর্গে যাবে, কারা মোক্ষ লাভ করবে। আমাদের এটা জাজমেন্ট যদি আমাদের সভাপতির হাতে দিয়ে দেন, তো ইনি মুসলিমদের দিকে রায় দিবে যে আমরা মুসলিমরা জান্নাতে যাব। একজন হিন্দু বিশেষজ্ঞের হাতে আপনি যদি রায়টা দিতে দেন, উনি বলবেন আমরা হিন্দুরাই জান্নাতে যাব, স্বর্গে যাব, বলবে কি বলবে না। তাই পৃথিবীর কোন মানুষকে দিয়ে সিদ্ধান্ত যদি নিতে চান, আপনি কোশ্চেন কালে সিদ্ধান্তে আসতে পারবেন না, মতনৈক্য মতভেদ হবে, এটাই ঠিক কথা, বুঝতে পারছেন। তাই যেহেতু ধর্ম এবং ধর্মকেন্দ্রিক বিশ্বাস কেন্দ্রিক, তাই মানুষের হাতে এই জাজমেন্ট এই বিচার তুলে দেওয়া উচিত নয়, বরং যিনি ধর্মকে সৃষ্টি করেছেন আমরা তার দিকে এটা নিজবাত করে দিই, কথা বুঝতে পারছেন। মানে আমাদেরকে চলে যেতে হবে কোথায়, একদম মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলছেন। একজন হিন্দু পণ্ডিতকে আমরা বলবো আপনাদের ধর্মশাস্ত্র কি বলছে এটার দিকে ফিরে আসেন, খ্রিস্টানকে বলবো আপনারা বাইবেলের দিকে ফিরে আসেন, একমত কথা বলেন। তার মানুষ খুব স্বার্থপর, নিজের দলের মানুষকে ভারী করতে বেশি পছন্দ করে, তাই আমরা মানুষের হাতে বিচার তুলে দিতে পারি না। আমরা কোথায় যাব, মূল ধর্মগ্রন্থে যাব, ধর্মগ্রন্থের আলোকে ধর্মকে বিচার করব, ধার্মিক ব্যক্তিকে দিয়ে ধর্মগ্রন্থ বিচার করব না। ধার্মিক ব্যক্তিকে দিয়ে যদি ধর্মের বিচার করতে চাই, তো গোটা বিশ্বে যতগুলো ধর্ম আছে সব ধর্মকে জঙ্গি সন্ত্রাসী বলতে হবে, হবে কি হবে না কথা বলেন, হবে। দেখবেন মুসলিমদের নামে অনেকগুলো জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে না নাই, এক এক সময় এক এক স্রোত ধরে আসে, কখনো আল কায়দা, কখনো আইএস, কখন জিএমবি আছে না নাই কথা বলেন। এরা যে ধার্মিক, এই ধার্মিককে দিয়ে যদি ইসলামকে বিচার করতে চান, তো ইসলামকে বলতে হবে জঙ্গিবাদের ধর্ম, বলতে হবে কি হবে না। অথচ আল্লাহ নবী সাহেব বুখারী 3321 নম্বর হাদিসে বলেছেন, একটা নারী একটা বিড়ালকে হত্যার দায়ে তাকে জাহান্নামে যেতে হবে। যে ধর্মটা একটা বিড়াল হত্যার অপরাধে একটা নারীকে জাহান্নামে পুরে দিচ্ছে, এই ধর্ম কোনো মানুষ হত্যা করতে বলতে পারে কথা বলেন। সেই বুখারিতে একাধিক হাদিস আছে, একজন নবী একদা আশ্রয় প্রার্থনার জন্য একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে, কিছু পিঁপড়া এসে তার পায়ে কামড় দিয়েছে, নবী গিয়েছে রেগে, সঙ্গে সঙ্গে ওই পিঁপড়ার বাসাটাকে আগুন দিয়ে জ্বালে পুরে ছারখার করে দিয়েছে। আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করে দিয়েছে যে নবী তুমি কেন এই পিঁপড়ার বাসাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিলে। উনি বলছেন, নবী জবাব দিচ্ছে, আল্লাহ এই পিঁপড়া গুলো আমাকে কামড়েছে। আল্লাহ জবাব দিয়ে বলছে, আরে তোমাকে তো একটা পিঁপড়া কামড়েছে, একটা পিঁপড়ার বদলে তুমি 100 পিঁপড়া গোটা বাসাকে কেন ধ্বংস করে দিলে, কথা বুঝতে পারছেন। যে ধর্মগ্রন্থের নসিহা উপদেশ আদেশ যে একটা পিঁপড়াকে হত্যা করাও যাবে না, ভাই সে ধর্ম কোনো মানুষ হত্যা করতে বলতে পারে কথা বলেন। যেই ধর্মের মধ্যে আছে, কয়েকদিন আগে একজন ব্যক্তি ফোন করে জিজ্ঞেস করছে, ভাই বাজারে ইলেকট্রিক র্যাকেট আছে মশা মারা, আছে না নেই কথা বলেন। বলছে এই র্যাকেট দিয়ে মশা মারা জায়েজ কি না জায়েজ। আমি তখন চিন্তা করছি মুসলিমরা একটা মশা মারবে এটা জায়েজ না না জায়েজের মাসালা জিজ্ঞাসা করছে, তো এই ধর্মের অনুসারে কিভাবে মানুষকে হত্যা করতে পারে। তাই আমি আগেই বলেছি ধার্মিক ব্যক্তি দিয়ে ধর্মকে কখনো জাজমেন্ট করতে যাবেন না, ধার্মিক আলাদা আর ধর্মটা আলাদা। ধার্মিকরা ভুল পথে থাকতে পারে, মূল ধর্ম আল কোরআন এবং সেই সুন্নাহ এগুলো কখনো ভুল হতে পারে না। পৃথিবীতে দেখবেন ক্রুসেডের যুদ্ধ হয়েছিল খ্রিস্টানদের সঙ্গে ক্যাথলিক প্রোটেস্ট্যান্টদের মধ্যে, এখন যদি এই খ্রিস্টানদেরকে দেখে আমরা বলতে পারি কি পারি না তারাও জঙ্গি তারা সন্ত্রাসী কথা বলেন। আপনাদের বাংলাদেশের পাশে আছে ভারত, ভারতের মধ্যে একটা রাজ্য আছে যার নাম আসাম, আসামে একটা সন্ত্রাসী সংগঠন আছে, নাম হচ্ছে উলফা, উলফা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। এখানে সাল 1990 থেকে 2006 পর্যন্ত এরা কমপক্ষে 792 খানা আক্রমণ করেছে। এদের ধর্ম কি জানেন, হিন্দু। তার মানে কি উলফাকে দেখে আপনি হিন্দুদেরকে বলবেন যে তারা সন্ত্রাসী তারা জঙ্গি কথা বলেন। তাই পৃথিবীর সমস্ত ধার্মিক ব্যক্তিকে দিয়ে যে ধর্মকে বিচার করতে চান ভুল করবেন। তাই আমরা প্রথমে বলেছি ধার্মিক ব্যক্তিকে দিয়ে নয়, আমরা গ্রন্থ দিয়ে ধর্মকে বিচার করব। কি দিয়ে ভাই, আমরা মুসলিমরা আছি কোরআন দিয়ে ইসলামকে বিচার করব। যারা হিন্দু ভাইরা আছে তারা তাদের শাস্ত্রগুলো আছে, শাস্ত্র দিয়ে তাদের ধর্মকে তারা তারা বিশেষ করে বিবেচনা করবে। যারা খ্রিস্টান আছে তাদের ধর্ম বাইবেল দিয়ে তারা ধর্মকে বিবেচনা করবে। আসেন আমরা এবার বোঝার চেষ্টা করি প্রথম যে কোন ধর্ম সূচনা কিভাবে হয়েছে। এখন যদি কোন খ্রিস্টান দাদা এসে বলে যে আমরা খ্রিস্টান ধর্মটাই সঠিক, আমাদের খ্রিস্টান ধর্মটা কেউ যদি গ্রহণ না করে সে কখনো স্বর্গ তথা জান্নাত যেতে পারবে না, এই যদি দাবি করে, এই দাবিটার আমরা কিছুটা বিশ্লেষণ করে দেখব। তাকে জিজ্ঞাসা করেন সে পাদ্রিকে, পাদ্রিজি ফাদার পোপ রেবাই,
আপনি বলছেন খ্রিস্টান ধর্মটাই সঠিক, খ্রিস্টান না হলে কেউ স্বর্গে যেতে পারবে না। তো খ্রিস্টান ধর্ম কবে থেকে সূচনা হয়েছে, কবে থেকে বলেন, কথা বলেন, কত বছর আগে? মাত্র 2021 বছর আগে। এই যে আমরা লিখছি না এখানে আজকে 25 নভেম্বর 2021, এই 2021 কেন লিখছেন জানেন? কেননা জিজাস ক্রাইস্ট যেই দিন থেকে জন্মগ্রহণ করেছে তখন থেকে খ্রিস্টাব্দ শুরু, কথা বুঝতে পারছেন? তো তার মানে বোঝা যাচ্ছে জিজাস ক্রাইস্ট যার নাম অনুসারে খ্রিস্টান ধর্মটা সৃষ্টি হয়েছে তার বয়স হচ্ছে 2021 বছর আগে। খ্রিস্টানদের দাবি তাদের ধর্মটাই সঠিক, খ্রিস্টান না হলে কেউ স্বর্গে যেতে পারবে না। আমাদের খ্রিস্টান বন্ধুদের কাছে প্রশ্ন, যিশু খ্রিস্টের আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না, কথা বলেন? তাহলে তারা তো খ্রিস্টান ধর্ম পায় নাই, তারা তো জিজাস ক্রাইস্টকেও পায় নাই, তাই তারা স্বর্গে যাবে না নরকে যাবে এই সিদ্ধান্ত কে দেবে, কথা বুঝতে পারছেন? খ্রিস্টানরা যদি বলে যে আমাদের ধর্মটাই সঠিক, আমাদের ধর্ম গ্রহণ না করলে কেউ স্বর্গে যেতে পারবে না, তাদের কাছে একটাই প্রশ্ন, যিশু খ্রিস্ট তো এসেছে মাত্র 2021 বছর আগে, তার আগেও লক্ষ লক্ষ বছর চলে গেছে, কোটি কোটি মানুষ চলে গেছে, এ তো যিশু খ্রিস্টকেও পায় নাই, তার মেসেজও পায় নাই, তো তারা জান্নাতে না জাহান্নামে যাবে? ভাই প্রশ্ন আসে কি আসে না, কথা বলেন? এমনকি যিশু খ্রিস্টের মা, যিশু খ্রিস্টের মায়ের বাবা ইমরান, তিনিও জিজাস ক্রাইস্টকে পায় নাই, তো ইমরান কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম? প্রশ্ন আসে কি আসে না, কথা বলেন? অবশ্যই আসে। তার মানে বোঝা গেল এই খ্রিস্টান ধর্মটা আজ থেকে 2000 বছর আগে এসেছে, 2000 বছরের আগের মানুষদের নাজাত তথা সালভেশনের ব্যাপারে কোনো বিষয় নেই। ভাই এই ধর্মটা কখনো গোটা বিশ্ববাসীর জন্য এটা পরিত্রাণের পথ হতে পারে? জি না, এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য হতে পারে, যেটা 2000 বছরের পরে মানুষকে নাজাত দেবে, 2000 বছর পূর্বে মানুষকে নাজাত দেবে না। আসেন এবার আমরা দেখার চেষ্টা করি একইভাবে হিন্দুইজম। অনেক হিন্দু দাদারা বলে যে আমাদের হিন্দু ধর্ম, আসলে এটা হিন্দু ধর্ম নয়, এটা সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। সনাতন মানে প্রাচীন, শাশ্বত, পুরাতন, অনেকগুলো অর্থ হয়। এখন হিন্দু দাদাকে বলেন যে আপনি বললেন যে আপনার ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম, মানে প্রাচীন ধর্ম, পুরাতন ধর্ম, শাশ্বত ধর্ম। একটা কথা মনে রাখবেন, কোন ধর্ম প্রাচীন তার অর্থ এই নাই এই ধর্মটাই সর্বপ্রথম। প্রাচীন আর সর্বপ্রথমের মধ্যে পার্থক্য আছে না নেই? পুরাতন ধর্ম আর সবচেয়ে প্রথম ধর্ম পার্থক্য আছে না নেই? আমি বললাম যে এই ঢাকাতে একটা হোটেল আছে, নাম হচ্ছে, একটার নাম হচ্ছে হাজি বিরিয়ানি, একটা দোকান আছে, ঠিক তার অপোজিটে আর একটা দোকান করেছে নিউ হাজি বিরিয়ানি, ভাই আছে না নেই, কথা বলেন? এখন আমি দ্বিতীয়টাতে যে নিউ লিখলাম কেন লিখলাম, কারণ তার আগে আগে থেকে একটা দোকান ছিল যার নাম হাজি বিরিয়ানি, তার জন্য নিউ দিতে হয়েছে, কথা বুঝতে পারছেন? আমার এই যুক্তিটা বুঝেন তাহলে বুঝতে পারবেন ধর্মের উচ্চটা। হিন্দু বা সনাতন মানে প্রাচীন, প্রাচীন অর্থ এই নয় যে এই ধর্মটা সর্বপ্রথম, প্রাচীন হতে পারে এটা প্রথম ধর্ম নয়। আরেক ঘাট আগিয়ে যাই, ধরুন হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম মানে নিঃসন্দেহে একটা সূচনা আছে, তো যেই দিনে হিন্দু ধর্মটা পৃথিবীতে আসে সেই সময় ধর্মটার নাম কি ছিল? সেই সময় কি প্রাচীন ধর্ম ছিল? বা প্রশ্ন আসে কি আসে না? কোনো এক সময় তার নতুন ছিল, কারণ প্রাচীন সেটাই হয় যার কোনো কোনো এক সময় তো নতুন ছিল, তো নতুন না থাকলে প্রাচীন হবে কিভাবে? তার মানে বোঝা যাচ্ছে এই ধর্মটাকে বিশ্লেষণ করলেও এটা খুব বেশি পুরাতন নয়। তিন নম্বর পয়েন্ট, যে হিন্দুইজম তথা হিন্দু ধর্ম সনাতন ধর্ম এটা বয়স খুব বেশি নয়। ওরা বলে যে 1,96,00,000 বছর আগে হিন্দুইজম এসেছে, কিন্তু এই কথাগুলো আসে মানুষের মুখের কথা, এটা কোনো প্রামাণিক কোনো প্রমাণ নেই। যদি বলা হয় কোনো ধর্ম বা কোনো তথ্যের প্রমাণের জন্য তার পাণ্ডুলিপি প্রয়োজন আছে, যেমন আল কোরআন, এটা আমাদের গ্রন্থ আছে না নাই, কথা বলেন? আমরা বলি আল কোরআন এসেছে আজ থেকে 1442 বছর আগে, আমরা দিনক্ষণ তারিখ বলে দিতে পারবো কি পারবো না? বলে দিতে পারবো। কেন? এগুলোর সোর্স আছে, এগুলোর আমরা আপনাকে অথেন্টিক ডাটা দিতে পারবো, রেফারেন্স দিতে পারবো, ঐতিহাসিক প্রমাণ দিতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিল। শুধু মুসলিম সোর্স না, নন মুসলিম সোর্স দিতে পারবো কি পারবো না? আমরা অমুসলিম সোর্স দিয়ে প্রমাণ দিতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি এসেছিলেন, তিনি এই কোরআনটা তিনি দিয়ে গেছেন, এবং এই কোরআনের পাণ্ডুলিপি আছে না নেই, কোডেক্স ম্যানুস্ক্রিপ্ট আছে, এখনো বিভিন্ন লাইব্রেরিতে বার্মিংহামে আছে, সৌদি আরবে আছে, ইরাকে আছে, ইরান আছে, বিভিন্ন দেশে পবিত্র কোরআনের পাণ্ডুলিপি এখনো মজুদ আছে। তার মানে এই কোরআনটা ওই কোরআন পাণ্ডুলিপি যেটা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু স্বহস্তে রচনা করেছিলেন, সেই পাণ্ডুলিপির সঙ্গে মিলে দেখেন একটা আকারে কারো পরিবর্তন নেই। তার মানে আমরা এই প্রামাণিকতাটা প্রমাণ পেয়ে যাই। হিন্দু দাদাকে প্রশ্ন করেন
যে আপনাদের গীতাটা কত বছর আগে এসেছে, ওরা বলবে 5200 বছর আগে। কত বছর আগে? 5200 বছর আগে। তাদেরকে বলেন আপনাদের গীতার ম্যানুস্ক্রিপ্ট দেন, পাণ্ডুলিপি দেন। কোথায় আছে পাণ্ডুলিপি? কারণ কোনো তথ্যকে প্রমাণ করার জন্য দুটো জিনিস লাগে, এক আমাদের পাণ্ডুলিপি লাগবে যদি গ্রন্থ আকারে হয়, দুই প্রত্নতত্ত্ব বিদদের বিভিন্ন রকমের তথ্য প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে গ্রন্থটা আজ থেকে 5200 বছর প্রতন। কেন? গীতার কোন পাণ্ডুলিপি পৃথিবীতে আজ পর্যন্ত মজুদ নেই, শুধু দাবি করা হচ্ছে গীতা 5200 বছর আগে এসেছে। আমি যেহেতু ইতিহাসের ছাত্র, আসলে আমি ইন্ডিয়াতে ইতিহাস নিয়ে অনার্স করেছি, আর ইতিহাস সেটা ইসলাম ইতিহাস না, আমার ইতিহাস মানে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আমি অনার্স করেছি। তো মনে রাখবেন কোন জিনিসের প্রাচীনত্ব যদি প্রমাণ করতে হয়, ভাষা একটা মারাত্মক শক্তি এবং প্রামাণিকতার মানদণ্ড। ভাষা কি বললাম, কথা বলেন, ভাষা দিয়ে একটা জিনিসের সময় বের করা যায়। হিন্দু দাদাদের যাবতীয় ধর্মগ্রন্থ লেখা আছে সংস্কৃত ভাষায়। কি ভাষায়? সংস্কৃত ভাষায়। আর ভাষাবিদ তারা বলছে সংস্কৃত ভাষা এটা মূলত কোনো একাকিত্ব কোনো ভাষা নয়, এটা প্রাচীন ইন্দো ইউরোপিয়ান একটি ভাষা আছে, তার সেকেন্ড ট্রাম ভাষা আছে সংস্কৃত ভাষা। কথা বুঝতে পারছেন? যেমন হিন্দি আর বাংলার মধ্যে মিল আছে না ভাই, কথা বলেন, হিন্দি আর বাংলার মধ্যে মিল আছে, হিন্দির সঙ্গে উর্দুরও মিল আছে, এগুলোকে বলা হয় সিস্টার ল্যাঙ্গুয়েজ, মানে একটার সঙ্গে একটা টাচ আছে। অনেক শব্দ হিন্দি আর বাংলা একই ধরনের আছে না? নাই। তোমারা নাম কি আহে, তোমার নাম কি, বা অনেকটা মিল আছে না ভাই? আছে, প্রত্যেকটা জায়গায় মিল থাকে। তো সংস্কৃত ভাষা এটা প্রাচীন ইন্দো ইউরোপিয়ান ভাষার সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ তথা ভাষা। ভাষাবিদ তারা বলছে সংস্কৃত ভাষা এসেছে আনুমানিক 5000 বছর আগে। কত বছর আগে? 5000 বছর আগে এই সংস্কৃত ভাষা এসেছে। আর সমস্ত হিন্দু স্কলাররা একমত, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র এবং যতগুলো হিস্টোরিক্যাল তাদের তথ্য প্রমাণ আছে, সবগুলো যে সংস্কৃত লিপি দিয়ে লেখা আছে। একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন, সে বলবে দেবনাগরিক সংস্কৃত। যারা ভাষা জানেন না কঠিন মনে হতে পারে, শুধু এতটুকু ধরে রাখেন হিন্দু ধর্মর গ্রন্থটি যে সংস্কৃত ভাষায় লেখা আছে সে লিপিটার নাম হচ্ছে দেবনাগরিক সংস্কৃত। কথা বুঝতে পারছেন? ভাষাবিদরা বলছে এই দেবনাগরিক সংস্কৃত ভাষাটি মাত্র 1000 বছর আগে এসেছে। ক হাজার বছর আগে? 1000 বছর আগে এসেছে। আমাদের হিন্দু দাদাদের কাছে প্রশ্ন থাকবে এটা, আপনারা বলছেন গীতার বয়স 5500 বছর আগে, কিন্তু এই ভাষার লিপি তো এসেছে মাত্র 1000 বছর আগে। তো 5000 বছর আগে শ্রীকৃষ্ণ কিভাবে এই ভাষাতে কথা বলে গেলেন? কথা বুঝতে পারছেন? যেমন বাংলা ভাষা কতদিন হলো? 800 বছর। বাংলা ভাষা আবিষ্কার কত বছর হয়েছে ভাই? মাত্র 800-900 বছর আগে। এর আগে বাংলা ভাষা ছিল না পৃথিবীতে। ভাষার বিবর্তন হয়, কথা বুঝতে পারছেন? ভাষার বিবর্তন হয়। তো সংস্কৃত ভাষাটা আবিষ্কার হয়েছে লিপি মাত্র 1000 বছর আগে। কত হাজার বছর আগে? 1000 বছর আগে। আর হিন্দু দাদারা বলছে তাদের গীতা এসেছে 5000 বছর আগে। তো ভাষায় তো 1000 বছর আগে ছিল না, গীতা তাহলে থাকে কিভাবে? এটা ভাষাবিদদের দাবি। ভাষাবিদরা গবেষণা করে তারা এই অভিযোগটা তুলেছে, যেখানে ভাষা ছিল না সেখানে ধর্মগ্রন্থ থাকতে পারে, পশ্চিমকালেও নয়। এটা মনে রাখবেন, আমাদের ভারতবর্ষের ইতিহাস, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন অখণ্ড ছিল, সেই সময়তে ভারতবর্ষের কমপক্ষে 5000 বছরের ইতিহাসে লিপিবদ্ধ আছে। যেমন সম্রাট অশোক, যীশু খ্রিস্টের পূর্বের মানুষ, গৌতম বুদ্ধ, বুদ্ধদেব, তাদের যত কিছু পাওয়া গেছে পাণ্ডুলিপিগুলো সবগুলো ছিল পালি ভাষায়। বৌদ্ধের মন্দির পাওয়া গেছে প্রাচীন 2500 বছর আগে। প্রত্নতত্ত্ববিদরা দেখে তারা বলে দিচ্ছে এটা 2500 বছর আগেকার। তাদের যে ধর্মগ্রন্থ, তাদের উপদেশ, ধাম্পাদ সবগুলোর একটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু হিন্দু ধর্মগ্রন্থের এগুলোর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। আর যতটা পাওয়া যায় সব 1000 বছর আগের। এর আগে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল বলে কোনো ঐতিহাসিক প্রমাণ, কোনো রেকর্ড নেই। আসেন এবার আমরা বোঝার চেষ্টা করি, ধর্মের প্রাচীনত্ব আমরা নিয়ে আলোচনা করলাম। অনেকে আমাদেরকে অভিযোগ করে, আরে ভাই আমাদের ধর্ম তাও তো 2000-4000 বছর আগে এসেছে, তোমাদের ইসলাম ধর্ম তো এসেছে 1400 বছর আগে। ভাই বলে কি বলে না, কথা বলেন, বা আসলে কি আমাদের ইসলাম ধর্মটি 1400 বছর আগে এসেছে? এটা ভুল ধারণা, মারাত্মক ভুল ধারণা। ইসলাম 1400 বছর আগে আসে নাই, ইসলাম এসেছে সৃষ্টির প্রথম দিন থেকে। যেদিন নবী আদম আলাইহিসসালামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন সেই দিন থেকে ইসলাম ধর্মের সূচনা, সেই দিন থেকে সৃষ্টি হয়ে গেছে। ইসলাম ধর্মের বয়স 1400 বছর নয়। ওরা আবার অভিযোগ করে আমাকে বলে, আমি একজন হিন্দু ঠাকুর পণ্ডিতের কাছে মন্দিরে গেছিলাম দাওয়াত দিতে, আমাদের ইন্ডিয়ার কথা বলছি,
গিয়ে ঠাকুরমশের সঙ্গে বিস্তীর্ণ আলোচনা হচ্ছে। এক পর্যায়ে তিনি বলছেন, রাহুল ভাই সবই তো বুঝলাম, কিন্তু আপনার ধর্মটা এসেছে তো মাত্র 1400 বছর আগে, মাত্র 1400 বছর আগে। আমি বললাম, কে বলেছে আপনাকে? উনি তখন বলছে, কেন তোমাদের মৌলানারাই তো বলে যে কোরআন এসেছে 1400 বছর আগে, তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লাম তিনি এসেছেন 1400 বছর আগে, তো তোমাদের ধর্মের বয়স তো 1400। আমি তোকে তাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই আপনি জানেন আমরা মুসলিমরা কতগুলো নবী এবং রাসূলে বিশ্বাস করি? উনি বলছেন, জি আমি শুনেছি তোমরা 1,24,000 পীর পয়গম্বরে বিশ্বাস করো, মতান্তরে 2,24,000। ঠাকুরমশাই জবাব দিচ্ছে যে আমি শুনেছি তোমাদের মৌলানারা বলে যে 1,24,000 পীর পয়গম্বরে বিশ্বাস করো, করি মতান্তরে 2,24,000। একটা ভুল সংশোধন করে দিই এখানে, ভাই আমরা বলি না মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর, বলি কি বলি না ভাই? যে মতান্তরে 2,24,000-এর যে কথা বলি, এই মর্মে না কোরআনের কোনো আয়াত আছে, না কোনো সহি হাদিস আছে, না কোনো জয়ীফ হাদিস আছে, জাল হাদিসও নেই, এমনি হুজুরদের কথা। ভাই মানুষের মতান্তর কততে হয় বলতে, 1,400 মতান্তরে 15, 1,000 মতান্তরে 1,200, এরকম তো মতান্তর হয়। কখনো 1,00,000 লাফে মতান্তর হয়? 1,24,000 মতান্তরে 2,24,000? ভাই মতান্তর কখনো 1,00,000-তে হয়? 2-1,000-এ হতে পারে, যখন লক্ষর ঘরে সংখ্যা, কোটির ঘরে হয়ে গেলে 1,00,000-এর তখন মতান্তর হতে পারে। তো সংখ্যায় মাত্র 1,24,000, মতান্তরে 2,00,000 আসে কিভাবে? তখন আমি বুঝলাম যে এটাকে যোগফল কিভাবে করা যায়। আমি তখন এটাকে সমাধান করার চেষ্টা করলাম। তাদের দাবি ঠিক, মূলত ভুল নয়। কেন? কারণ তারা বলে যে 1,24,000 মতান্তরে 2,24,000 পীর পায়গম্বর। তো পায়গম্বর মানে নবী, পীর মানে তো পীর, তার মানে 1,24,000 নবী আর 1,00,000 পীর সাহেব, দুটো দিয়ে হয়ে গেছে 2,24,000, যদিও তথ্যটা সঠিক নয়। তো উনি আমাকে জবাব দিয়ে বলছেন যে তোমরা তো 1,24,000 নবী রাসূলে বিশ্বাস করো। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, আমরা যদি 1,24,000 নবী রাসূলে বিশ্বাস করি, তো আপনি কিভাবে বলছেন ইসলামের বয়সটা মাত্র 1,400 বছর? ধরুন একজন নবী 1 বছর করে হায়াত পেয়েছে, কয় বছর? তো পৃথিবীর বয়স কত হওয়া উচিত কথা বলেন, ইসলামের বয়স কত হওয়া উচিত? একজন নবী যদি 1 বছর করে হায়াত পায়, তো পৃথিবীর এমনি বয়স হয়ে যায় 1,24,000 বছর, হয় কি হয় না, মানে ইসলামের বয়স হয়ে যায় 1,24,000 বছর। উনি তখন বলছেন, বাবা বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি, মানে আমরা জানি বিষয়টা কিন্তু তারপরেও আমাদেরকে ভুল তথ্য শেখানো হয় কি হয় না। মনে রাখবেন, ইসলাম এটা কোনো নতুন ধর্ম নয়, ইসলাম সৃষ্টির দিন থেকে পৃথিবীতে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এই ধর্মটি নতুন কোনো ধর্ম নয়, তারা যে ধরছে ইসলাম ধর্মের সূচনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লামকে দিয়ে, এই গণনাটা সঠিক নয়। ইসলাম ধর্ম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নিয়ে আসেননি, বরং তিনি ইসলাম ধর্মের সর্বশেষ নবী, তিনি ধর্ম নিয়ে আসেননি, ধর্ম তো নিয়ে এসেছেন নবী আদম মুহাম্মদ সাল্লাম, তিনি সর্বশেষ আল কোরআন নিয়ে এসেছে, তিনি ধর্মটা সূচনা করেনি, তাকে দিয়ে কমপ্লিট করা হয়েছে। কথা বুঝতে পারছেন? ধরুন এইখানে একজন মিস্ত্রি এই প্যান্ডেলটাকে নির্মাণ করছে, একদিনে কি নির্মাণ হয়েছে? হয় নাই, একদিন নির্মাণ হয় নাই, 3 দিন 4 দিন 5 দিন লেগেছে। তো ইসলামটাকে একদম সম্পূর্ণ কমপ্লিট করতে গিয়ে 1,24,000 নবী রাসূল তারা একটা 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 করে সম্পূর্ণটা করেছে। আল্লাহ নবী শেষ নবী এসে তিনি রংচং মাখিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তিনি ইসলাম নেশেননি, তিনি সর্বশেষ নবী, তাকে ইসলামকে কমপ্লিট করা হয়েছে। এরপরে কোনো নবী আসবে না, কোনো রেভিলেশন আসবে না, কোনো আল্লাহ রহি আর কখনো কোনো সমাতে আসবে না। ইসলাম ধর্মের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাম তিনি ইসলাম নিয়ে আসেননি, ইসলামকে কমপ্লিট করতে এসেছেন। যখন এটা বুঝালাম, তিনি বলছেন, না এটা, এই কথাটা ঠিক, আমরা এটা তো ভুল জানতাম। মানে আমরা অনেক মানুষ অনেক কিছু ভুল জানি, যেন অনেক হিন্দু দাদা দিদি ভাইরা মনে করে যে মুসলিম হতে হলে গরু মাংস তথা গরুর মাংস খেতেই হবে। ভাই এমন কোনো কথা আছে? গরু মাংস খেতে হবে এটা কোনো কথা নয়। একজন মুসলিম, সে যদি মুসলিম থাকতে চায়, সে যদি শাক সবজি পালং শাক পুঁই শাক খেয়ে থাকে, গরু কেন, ছাগলেরও মাংস যদি না খায়, তারপরে সে প্রকৃত মুসলিম হতে পারে কি পারে না কথা বলেন? তারপরেও সে প্রকৃত মুসলিম হতে পারে। আবার একজন মুসলিম, সে শাক সবজি খাবে না, শুধু মাছ মাংস খেয়ে জীবনটা অতিবাহিত করে দেবে, তারপরেও সে মুসলিম থাকতে পারে। খাওয়ার সঙ্গে মুসলিমের কোনো সম্পর্ক নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা আয়াত নাম্বার 3 এবং সূরা আনাম আয়াত 145 আল্লাহ বলেছে, চতুষ্পদ জন্তু জান্নাত তোমাদের জন্য হালাল করা হয়েছে শুকর ব্যতীত, তো আমরা শুকর ব্যতীত এই প্রাণী মাংসগুলো আমরা খাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম হুকুম।
এটা আমরা খাই এই জন্য না যে গরু মাংস খেলে আমরা নেকি পাবো বা গো মাংস না খেলে গো না ভক্ষণ করলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না এমন কোন আমাদের বিশ্বাস নেই ধর্মগ্রন্থে কোনো আদেশও নেই কথা বুঝতে পারছেন অনেক রকমের ভুল ধারণা আমাদের মুসলিম অমুসলিমের মধ্যে আছে থাকার কারণ হচ্ছে এটা আমরা ধর্ম নিয়ে আলোচনা করতে পছন্দ করি না যখন আমরা ধর্ম নিয়ে একে অপরের ধর্ম নিয়ে আলোচনা করি আগে থেকে বলবে যে তোমার মুখে দাঁড়িয়ে আছে তুমি একজন মাওলানা তুমি আমাদের ধর্ম নিয়ে কথা বলো কেন বা বলে কি বলে না কথা বলেন মানে আমার মুখে দাঁড়িয়ে আছে এই জন্য আমি হিন্দু শাস্ত্র বলতে পারবো না পড়তেও পারবো না এমন একটা ভাব ঠিক একইভাবে অনেক মুসল্লি মুসলিম আছে যারা হিন্দুদের হাতে যদি একটা কোরআন দেখে ও রেগে যায় আমাদের কোরআন আল্লাহর কালাম ওর হাতে কেন আরে ভাই ওর হাতে দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে আপনার হাতে না আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রথম যখন কোরআনের ওহি অবতীর্ণ করেন সহিহ বুখারী সাত নম্বর হাদিস আল্লাহর নবী অধিকাংশ কোরআন প্রচার করতেন কার কাছে মুসলিমের কাছে নাকি সবই তো নন মুসলিম ইহুদি খ্রিস্টানের কাছে পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 64 আল্লাহর রাসূল শুধুমাত্র লিখে দিতেন রাজা হেরাক্লিয়াসের কাছে রোমের রাজাকে পারস্যের রাজাকে সিরিয়ার রাজাকে বিভিন্ন দেশের কিং যারা রাজা ছিলেন বাদশাহ ছিলেন তাদের কাছে আল্লাহ নবী পাঠিয়ে দিতেন তো কোরআনটা কোন ভাষায় পাঠাতেন আরবি ভাষাতেই তো নাকি না ইংলিশে অনেকে মনে করেন হিন্দু দাদা দিদিদেরকে আরবি কোরআন পড়তে দেওয়া উচিত নয় বরং তাকে বাংলা অনুবাদ দিতে হবে এটা একটা ভুল ধারণা তো ভাই বলুন তো আমরা বুঝলাম যে বাঙালি হিন্দু দাদাদেরকে বাংলা কোরআন দেবো আরবি দেব না তো সৌদি আরবে যেসব হিন্দু খ্রিস্টান ইহুদি আছে আরব দেশগুলোতে যেখানে আরবি ভাষাতেই মানুষ কথা বলে সেখানে হিন্দু খ্রিস্টান ইহুদি আছে না নেই কথা বলেন তারাও তো আছে তো তাদেরকে কোন ভাষায় কোরআন দিবেন বাংলাতে দেবেন বাংলা বুঝবে আর তাদের মাতৃভাষা আরবি তাদেরকে দিলে তো আরবি দিতে হবে তো এগুলো ভুল ধারণা মুসলিমদেরও আছে অনেক হিন্দু দাদাদেরও আছে তাই আমাদেরকে বুঝতে হবে এই ভুল ধারণাগুলোকে আমাদেরকে এগুলো পর্যালোচনা করতে হবে ধর্মগ্রন্থের আলোকে আসেন একটা মন্ত্র পাঠ করি শ্রীমদ্ ভাগবত গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করাতা না সুখম না সিদ্ধম না বনোতি না পরম গতিম ইয়া শাস্ত্রবিধি হে অর্জুন যারা শাস্ত্রকে ত্যাগ করে দিয়ে শাস্ত্র মানে ধর্মগ্রন্থ ধর্মীয় শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে যারা নিজ খেয়াল খুশি দ্বারা যজ্ঞ পূজ্য অর্চনা করে না সুখাং না সিদ্ধাং না বনাতি না পরম গতিম এ ব্যক্তি না সুখাং কোনো সুখ পাবে না ইহকাল না পরকাল পরম গতিম তার কোনো কোনো গতি হবে না সে মোক্ষ লাভ করতে পারবে না কোন ব্যক্তি ইয়া শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কাম করাতা যে ব্যক্তি ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের নাস নিজের খেয়াল খুশির অনুসরণ করবে ধর্মগ্রন্থ বাদ আমার সোসাইটি কি বলছে আমার সমাজ কি বলছে এতদিন ধরে আমরা এই কর্মটি করে আসছি যারা এই দিকে তারা চলাচল করবে কখনোই তারা মোক্ষ লাভ স্বর্গে যেতে পারবে না কথা আমার না ভগবান শ্রীকৃষ্ণের এটা শ্রীকৃষ্ণের বচন তিনি শিক্ষা দিয়েছেন তিনি আদেশ করেছেন ধর্ম যদি পালন করতে হয় ধর্মগ্রন্থের আলোকেই করতে হবে মানুষের কোন কথাকে ধর্ম মনে করে করা যাবে না ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন করতে হবে ঠিক একই কথা বলেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সেই বুখারী হাদিস নম্বর 2697 সেই মুসলিম হাদিস নম্বর 1718 সুনান ইবনু মাজা হাদিস নম্বর 14 সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606 মিশকাত হাদিস নম্বর 140 আল্লাহর নবী তিনি বলছেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই করি নাই অনুমোদন দিই নাই ফাহুয়া রাদ সেটা বাতিল মারদুদ ভাই একই কথা বলেছে কি বলে নাই অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলছেন যে ধর্মগ্রন্থ বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো উপাসনা করলে ঈশ্বর গ্রহণ করবে না সে ব্যক্তি স্বর্গে যেতে পারবে না আমাদেরও নবী একই কথা বলছে ধর্ম পালন করতে হলেই দেখতে হবে আমাদের নবী বলেছেন কিনা করেছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা যদি বলে থাকেন করে থাকেন অনুমোদন দিয়ে থাকেন তবেই করতে পারবেন নচেত করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন পবিত্র কোরআন সূরা হাশার সূরা 59 আয়াত নাম্বার 7 মা আতাকুম রুসুলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করে নাও আর তিনি যেগুলো দেয় নাই যেগুলোকে মানা করেছে নিষেধ করেছে বারণ করেছে সেগুলোকে বর্জন করে দাও ভাই কথাগুলো ভালো কি ভালো না কথা বলেন আমি হিন্দু এবং মুসলিম দুটোকে যেন আমরা আমাদের ধর্মটাকে বুঝতে পারি এই জন্যই আমি আলোচনা শুধুমাত্র করছি
আমার কথা থেকে অনুভূতিতে আঘাত নিয়েন না। আমি বোঝানোর চেষ্টা করছি একটাই কথা, ধর্ম পালন করতে হলে ধর্মগ্রন্থ দিয়ে পালন করতে হবে। মানুষের মতামতের পাঁচ পয়সা মূল্য নেই। সে যত বড় একজন আল্লাহর ওলি হোক না কেন, একজন আল্লামা হোক না কেন, যত বড় একজন প্রভু হোক না কেন, যত বড় একজন স্বামীজি হোক না কেন, যত বড় ঠাকুর পণ্ডিত মহাত্মা পুরুষ হোক না কেন, তাদের পাঁচ পয়সা কথা দাম হতে পারে না যে ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। কথা ক্লিয়ার? এতটুকু যদি আমরা একমত হতে পারি আমাদের মধ্যে অনেক সমস্যার সমাধান হবে। আসেন, একজন অমুসলিমকে জিজ্ঞাসা করেন হিন্দু দাদা দিদি ভাইদেরকে, ভাই আপনি কয়টা ঈশ্বর উপাসনা করেন? উনি আপনাকে কেউ বলবে একজন, কেউ বলবে 33 জন, কেউ বলবে 33 কোটি, ভাই বলবে কি বলবে না কথা বলেন। হিন্দুইজমে একটা বিশ্বাস আছে, বিশেষ করে আমাদের ওখানে বলা হয় যে ইদার দেখো উদার দেখো ঈশ্বর বাত করো যা কাহাবি দেখো গি ওয়ফার খোদা কি পাওয়াগি। মানে ঈশ্বর এখানে আছে ওখানে আছে এটা চিন্তা করার দরকার নেই, তুমি যেখানে লক্ষ্য করবে ওর মধ্যে ঈশ্বর আছে। তুমি গাছের দিকে ভালো করে তাকিয়ে দেখো, দেখো গাছের মধ্যে ঈশ্বর আছে। সূর্যকে ভালো করে তাকিয়ে দেখো, সূর্যের মধ্যে ঈশ্বর আছে। এটা হিন্দুইজম, এটা থিওলজি, তাদের বিশ্বাস। তারা মনে করে যেখানে ঈশ্বরকে দেখতে চাইবে ওখানে তুমি ঈশ্বরকে পেয়ে যাবে। এই জন্য তারা গোটা সৃষ্টি জগতের উপাসনা করে কি করে না কথা বলেন। তারা সৃষ্টিকেও তারা মনে করে স্রষ্টা হিসেবে ভক্তি করে তারা ঈশ্বর হিসেবে বিশ্বাস করে, তার আরাধনা উপাসনা করে কি করে না করে। এটা হিন্দুইজমের একটা বিশ্বাস। আমরা মুসলিমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, লা শারিক, তার কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই। তার সঙ্গে সৃষ্টি বস্তুর সঙ্গে স্রষ্টার কখনো সাদৃশ্য হতে পারে না, কোনো অংশ হতে পারে না। সৃষ্টি এবং স্রষ্টা দুটোই পৃথক, সৃষ্টির সঙ্গে স্রষ্টার কোনো সম্পর্ক নেই। স্রষ্টা তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি সে নিছক একটা সৃষ্টি। কিন্তু হিন্দুইজমে বিশ্বাস করে যে না, যিনি স্রষ্টা তিনিও তো স্রষ্টা, বরং সৃষ্টিগুলোকে স্রষ্টার ভক্তি জ্ঞানে ভক্তি করো তুমি মোক্ষ লাভ করবে, এটা তাদের একটা ধারণা। আসেন আমরা বোঝার চেষ্টা করি ধর্মগ্রন্থের আলোকে মানুষ কি বিশ্বাস করে এটার আমাদের কাছে কোনো মূল্য নেই। একজন হিন্দু দাদাকে জিজ্ঞাসা করলে তারা বলবে 33 কোটি দেবদেবতাতে বিশ্বাস করি আমরা এবং এই জন্য ভক্তি শ্রদ্ধাও করি। অথচ তাদের ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 17 সেখানে বলছে একই ভক্তির বিশিষ্যতে, শুধুমাত্র এক ঈশ্বরের উপাসনা করো, একজনেরই বন্দনা করো যে একজন ঈশ্বরের উপাসনা ভক্তি শ্রদ্ধা করে, এই হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমানকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে এক ঈশ্বরের উপাসনা করে, একজনকে ভক্তি করে, একজনের উপাসনা করে, ইবাদত করে, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। মানে যারা অনেক ঈশ্বরের উপাসনা করে এরা বুদ্ধিমান নয়। কথা আমার না ভগবান শ্রীকৃষ্ণের? একই ব্যাপার শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 2 বলছে একই হি রুদ্রানা না দ্বিতীয়া না তাহুস্তাহ ইমামুল্ল কানি শতা ঈসাই সানি বিহি। একই হি রুদ্রানা, এ গোটা বিশ্ব জগতের রুদ্র সৃষ্টিকর্তা তিনি এক। দ্বিতীয়া না তাহুস্তাহ, দ্বিতীয় আর কে নেই। ইমামুল্ল কানি শতা ঈসাই সানি বিহি, আর গোটা বিশ্ব জগৎকে তিনি সৃষ্টি করে পরিচালনা করছেন। তিনি তো কেবলমাত্র একজন, তিনি অনেকজন নয়। এটা শ্বেতসূত্র উপনিষদ বলছে। এইভাবে একাধিক জায়গাতে আছে ঋগ্বেদ মন্ডল নম্বর 1 সূক্ত নম্বর 64 মন্ত্র নম্বর 46 বলছে ইক্কাম সাত বিপ্রা বাহুদাবাদান্তি, সত্য একটাই ঈশ্বর একজন, বিপ্রা বাহুদাবাদান্তি। কিন্তু জ্ঞানী মানুষরা, আলেমরা, বুদ্ধিমানরা সেই ঈশ্বরকে অনেকগুলো নামে ডেকে থাকে। কথা বুঝতে পারছেন ভাই? চমৎকার কথা বলো না, কথা বলেন ভাই, বলুন তো আমরা এগুলোর সঙ্গে একমত কি একমত নাই? সত্য একটা, বিপ্রা বাহুদাবাদান্তি, কিন্তু সেই এক সত্যকে, এক ঈশ্বরকে বুদ্ধিমান, জ্ঞানীমান, যারা আলেম, ওলামা, তারা বহু নামে শুধু ডেকে থাকে। ঈশ্বর অনেক বলা হচ্ছে না, ঈশ্বরের নাম অনেক বলা হচ্ছে। বা আল্লাহ একজন, আল্লাহর নাম কতগুলো? 99 নেমস অফ আল্লাহ, তার চাইতেও বেশি আছে। আর রহমান, আর রহিম, আল করিম, আল হাকিম, এগুলো আল্লাহ জাস্ট নাম, এগুলো স্বতন্ত্র কোন সত্তা নয়। ঠিক একই কথা ঋগ্বেদ বলছে। কথা বুঝতে পারছেন? যদি আমরা এই কথাগুলো যদি মেনে নিই, বলুন তো আমাদের হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে বিভেদ এগুলো আছে এগুলো দূর হবে কি হবে না? অবশ্যই হবে। আমরা ধর্ম গ্রন্থ বুঝি না, আমরা মুসলিমরা যেমন আমাদের ধর্ম বুঝি না, জানি না, জানার চেষ্টাও করি না,
অনেক অমুসলিম আমাদের হিন্দু দাদা দিদি ভাইরা আছে, তারাও তাদের ধর্মশাস্ত্রকে জানা বোঝার চেষ্টাও করে না, শুধুমাত্র হয়ে চলেছে তাই আমরা হইয়ে আসছি। কথা বুঝতে পারছেন? আসেন আমরা বোঝার চেষ্টা করি আমাদের পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কি বলছেন। পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 163, আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তিনি আল্লাহ যিনি অসীম করুণাময় পরম দয়ালু, তিনি কেবলমাত্র একজন। কয়জন? একজন। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255 আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং অদ্বিতীয়। পবিত্র কোরআন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো তাসলিস কোনো শরীক নেই, আল্লাহ এক। পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 171 আল্লাহ বলছে ওয়ালা তাকুলুসু সালাসা, বলো আল্লাহ তিনি তিনজন নয়। যেমন খ্রিস্টানরা মনে করে পিতা পুত্র পবিত্র আত্মা তিনজন মিলে এক ঈশ্বর, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলুসু সালাসা, তোমরা আমি আল্লাহকে তিন বলিও না। যেমন হিন্দু দাদারাও মনে করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে এক, আল্লাহ নিষেধ করছেন না, আমি তিনজন নয় আমি বরং একজন। মানে পবিত্র কোরআনের মেসেজ পৃথিবীর অন্য ধর্মগ্রন্থের মেসেজ, যে ঈশ্বর সত্তা যিনি আমাদের রব প্রতিপালক যিনি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন, তিনি কয়জন? কথা বলেন, একজন। আমরা যদি প্রত্যেক হিন্দু এবং মুসলিমরা এক ঈশ্বরকে বিশ্বাস করি ভাই, এর জন্য আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আমরা এটাই চাই, আমরা এই মেসেজ এটাই মানুষের কাছে প্রচার করতে চাই। আসেন আমাদের প্রতিপালক স্রষ্টা তিনি একজন, আমরা তার আনুগত্য তার উপাসনা তারই আরাধনা করি, তবে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী তারাই একমাত্র বুদ্ধিমান বলে বিবেচিত হবে। আসেন পৃথিবীতে এখন অনেকগুলো ঈশ্বর আছে না নেই? কথা বলেন, অনেক ঈশ্বর মানুষ আছে 750 কোটি, আর ঈশ্বর বা ভগবান পরমাত্মা আছে 33 কোটি। এখন এতগুলো ঈশ্বরের ভিড়ে সত্যি করে ঈশ্বরকে খোঁজা খুব টাফ বিষয়। মানুষ যতগুলো ঈশ্বর ততগুলো হয়ে যাচ্ছে, এখন সত্যিকারের আপনার ঈশ্বরকে বা আমাদের চেনা দরকার আছে না নেই? এত ঈশ্বরের ভিড়ে এখন সত্যিকারের প্রকৃত ঈশ্বরকে খোঁজা এটা খুব কঠিন। আমরা মানুষ আমাদের খুব স্বল্প জ্ঞান, তারপর আমরা ঈশ্বরের বাক্য দিয়ে আমরা ঈশ্বরকে তার পরিচয় জানার প্রয়োজন আছে না নেই? কথা বলেন, অবশ্যই আমাদের ঈশ্বর তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্যই আমরা এত কিছু ইবাদত আমরা করছি তাকে খুঁজে আমাদের বের করার প্রয়োজন আছে। ভাই বলুন তো আপনি কেমন ঈশ্বরকে চাচ্ছেন? কেমন ঈশ্বরকে? যে ঈশ্বর মারা যায় এমন ঈশ্বরকে আপনি চান? যে সে আমার ঈশ্বর, যে ঈশ্বর জন্মগ্রহণ করছে সেই ঈশ্বরকে আপনি চান? আমরা এমন ঈশ্বরকে চাই না যে নিজে নিজেকে রক্ষা করতে পারে না, এটা আমাদের ফিতরাত। পৃথিবীতে মানুষ যাদেরকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে তাদের দিকে তাকিয়ে দেখেন যে তারা কেমন কেমন ঈশ্বর উপাসনা করছে, কেমন ঈশ্বর উপাসনা করছে, শুধু তুলনা করে দেখেন আপনার হৃদয়, আপনার হৃদয় থেকে একটা আওয়াজ আসবে যে না এগুলো প্রকৃতপক্ষে সত্য হতে পারে না, এগুলো সঠিক ঈশ্বর নয়। আপনার শুধু অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে যিনি ঈশ্বর হবেন, যিনি হিন্দু দাদারা বলছেন ভগবান পরমাত্মা, আমরা মুসলিমরা বলছি আল্লাহ, যারা ইহুদি তারা বলে ইয়াহ ওয়ে, যারা খ্রিস্টান গ্রিক ভাষাতে বলা হয় কিউরিয়াস থিওস হোথিওস, হিব্রুতে হয় এলোহিম এদোনাই, অনেকগুলো ভাষা আছে। আসেন আমরা ঈশ্বরের পরিচয় জানি, ঈশ্বর কেমন হওয়া উচিত। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না, যিনি জন্মগ্রহণ করেন এ পৃথিবীতে তিনি ঈশ্বর হতে পারেন না, এটা সম্ভব না যে ঈশ্বর জন্মগ্রহণ করবেন। ধরেন আপনি একজন স্কুল টিচার আর আমি হচ্ছে ছাত্র, আমি 2 দিন স্কুল যাইনি, আপনি তারপরে আমাকে জিজ্ঞাসা করছেন আমার টিচার এই তুমি 2 দিন স্কুলে কেন আসনি, আমি তখন বলছি যে স্যার আমাদের বাড়িতে একটা ভগবান জন্মিয়েছে এই জন্য আমি আসি নাই। ভাই কথাটা একটা হাস্যকর না? ভগবান জন্মিয়েছে মানে ঈশ্বর জন্মিয়েছে, ভাই এটা একটা হাস্যকর বিষয় নাই? অবশ্যই হাস্যকর বিষয়, কেননা ভগবান যিনি হবেন পরমাত্মা হবেন ঈশ্বর হবেন তিনি কখনো জন্মাতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে একাধিক আয়াত আল্লাহ বলছেন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি আল্লাহ, তিনি কখনোই জন্মগ্রহণ করেন না, কাউকে জন্ম দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কখনোই তিনি জন্মগ্রহণ করবেন না। সত্যিকারের স্রষ্টা যিনি হবেন, পরমাত্মা ঈশ্বর যিনি হবেন, তিনি জন্মগ্রহণ করতে পারেন না। ঠিক এই কথাটি ভগবদ্ গীতাতে আছে, শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3। আপনাদের একটু বোঝার জন্য বলি, আমি যে রেফারেন্স বা কোটেশন কোট করছি, একটা রেফারেন্স যদি ভুল বা মিথ্যা পান আমাকে এখনই আপনি বলতে পারেন। আমার আলোচনার শেষে একটা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব থাকবে, যেখানে মুসলিমরা অমুসলিমরা অগ্র অধিকার পাবে, তারা আগে আমাকে প্রশ্ন করতে পারেন। আর আমার এটা নিয়ম, আমার আলোচনার শেষে আমি এমনি প্রশ্নোত্তর রেখে দিই, কারণ আমি যে কথাগুলো বলছি আমি ভুল বলতে পারি কি পারি না, কথা বলেন, এতে ভুল বলতে পারি, এতে মিথ্যা কথা বলতে পারি, পারি কি পারি না, পারি। তা আমি কথা যেগুলো বলছি এই তথ্য প্রমাণ আপনি খাতাতে লিখে রাখুন, নোট করুন, ভিডিও রেকর্ড হচ্ছে, পরবর্তীতে শুনবেন। যদি একটা রেফারেন্স কোনো জায়গায় ভুল পান, তাহলে আমি পরবর্তী সময় যেখানে যাব আপনি ধর্মীয় শাস্ত্র নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাবেন, যে মৌলভী সাহেব এখানে আপনার ভিডিও, আপনি মিথ্যা কথা বলে আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে নোংরামি করছেন, আপনার এই অভিযোগ এই দাবি আপনার কাছে আমার। আর যদি আমার কথা আপনার শাস্ত্রের সঙ্গে মিলে যায় আপনি গ্রহণ করতে বাধ্য, আপনার গ্রহণ করা উচিত, কথা বুঝতে পারছেন। আমি যদি এমন কোনো কথা বলি যেটা শাস্ত্রে নেই তাহলে আপনার মানার প্রয়োজন নেই, আর যদি এমন কোনো কথা বলি যেটা শাস্ত্রের আলোকে হচ্ছে, কোরআন হাদিস এবং হিন্দু শাস্ত্রের আলোকে হচ্ছে, কোরআন হাদিস হলে মুসলিমরা মানতে বাধ্য, আর হিন্দু শাস্ত্র হলে আমাদের হিন্দু দিদি ভাই দাদা ভাই যারা আছে তাদের জন্য মানা এটা বাধ্য কি বাধ্য নয়, কথা বলেন। শুধু আমি মুসলিম আমার মুখ দিয়ে বের হচ্ছে, এই জন্য আপনার শাস্ত্রের বচনগুলোকে শ্লোক মন্ত্রগুলোকে অস্বীকার করা এটা উচিত হবে, বুদ্ধিমানের কাজ হবে? জি না, এটা কখনোই উচিত হবে না। আমরা বলেছি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 ঠিক একই মেসেজ দিচ্ছে, শ্লোকটি কি বলছে দেখেন। ইয়ামাম আজাম মনাদিম চবিত্ত লোক মহেশ্বরম আসাম মোরাশমের তুষু সর্ব পাপে হি প্রমুচ্ছাতে। ইয়ামাম আজাম অনাদিম, কি ভাবছেন যে কি ব্যাপার, ভারত থেকে কাকে ধরলাম, ঠাকুর না মৌলবি, দুটো কাজ একসঙ্গে করে দিতে পারবো, সমস্যা নেই। যদি মসজিদের দায়িত্ব দিয়ে দেন জুমা পড়ে দিয়ে চলে আসতে পারবো, আবার যদি মন্দিরের দায়িত্ব দিয়ে দেন ওটা বন্ধ থাকবে না, চাইলে ওটাও করে দিতে পারবো। শ্লোক বলছে ইয়ামাম আজাম আনাদিম, যে ব্যক্তি বিশ্বাস করে স্বয়ং স্রষ্টা, আজাম যিনি জন্মগ্রহণ করেন না, আজাম মানে জন্ম রহিত, যার কোনো জন্ম নেই, যার কোনো সূচনা নেই, যার কোনো শুরু নেই, যার কোনো বিগিনিং নেই, সর্ব পাপে হি প্রমুচ্ছাতে, এই ব্যক্তি সমস্ত পাপ থেকে পরিত্রাণ পাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বরের কোনো জন্ম হয় না, এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। কথাকার আমার না ভগবান শ্রীকৃষ্ণের কথা, ভগবান শ্রীকৃষ্ণের তিনি এ কথা বলেছেন, তার শিক্ষা এটা, তিনি অর্জুনকে শিক্ষাটা দিয়েছে। তো ভাই বন্ধু, আমরা এই বিশ্বাসে বিশ্বাসী কি বিশ্বাসী নয়, আমরা তো এটাতে বিশ্বাস করি, তাহলে হিন্দু শাস্ত্রের আলোকেই আমরা পরিত্রাণ, সালভেশন, নাজাত তথা জান্নাত আমরা যেতে পারবো নিশ্চিত, কারণ শ্রীকৃষ্ণ এটাই বলে গেছেন। দুই নম্বর পয়েন্ট, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। ঈশ্বর কোনো মৃত্যুবরণ করতে পারে, কথা বলেন। ধরুন ওই ছাত্র আবারও গিয়েছি স্কুলের টিচারের কাছে, ধরেন আমি গেছি, শিক্ষক বলে কিরে দুই দিন আসিস নি কেন, আজ স্যার আমি খুব কষ্টে ছিলাম, তো কেন ছিলি, বলছে আমাদের এলাকাতে যে ঈশ্বরটা জন্মেছিল না মারা গেছে। ভাই বলুন তো হাস্যকর মনে হবে না, ঈশ্বর যদি মারা যায়, ঈশ্বর কখনো মরতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে একাধিক আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তার কখনো মৃত্যু হয় না। সূরা বাকারা আয়াত নম্বর 155, সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 25-27, আল্লাহ সুবহানাহু বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজহুন তার সত্তা ব্যতীত। তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু মৃত্যুবরণ করতে পারে না। এখন আপনি যে ঈশ্বরের উপাসনা করছেন একটু পরীক্ষা করে দেখেন তো আপনার ঈশ্বর কি আসলে কখনো জন্মগ্রহণ করেছে, যদি জন্মগ্রহণ করে সেই ঈশ্বর নয়, যে মৃত্যুবরণ করেছে সেই ঈশ্বর হতে পারে না। এটা কার কথা? কোরআনও বলছে, হিন্দু শাস্ত্র বলছে, আমার নিজের কোনো কথা নয়। তাই আমি প্রথমে বলেছি
ধর্ম পালন করতে হলে ধর্মগ্রন্থের আলোকে করতে হবে। আপনি পরীক্ষা করে দেখেন, আমি এখন পরীক্ষা করতে চাচ্ছি না যে আপনি যাকে ভগবান বিশ্বাস করেন, আপনার সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, শুধু আপনি শাস্ত্রকে বুঝে নেন, আপনার ঈশ্বর তিনি কি কখনো জন্মগ্রহণ করেছেন? যদি জন্মগ্রহণ করেন সে ঈশ্বর না, যদি মৃত্যুবরণ করে সে ঈশ্বর না। শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 ব্রহ্মাজি তিনি বলছেন, এবার তিনি বলছেন, নচশ্চে কশ্চিত পতিরাস্তি লোকো নচে সীতা শিকারানাম কারণাপাদিপো নচশ্চে কশ্চিত জনিতা নজিদিপা। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো কাউকে জন্ম দেন না এবং তিনিও কখনো মৃত্যুবরণ করেন না। নচশ্চে কশ্চিত পতিরাস্তি লোকো নচে সীতা লিঙ্গাম শিকারানাম কারণাপাদিপো নচশ্চে কশ্চিত জনিতা নজিদিপা। যিনি ঈশ্বর হবেন কখনো জন্মগ্রহণ করেন না, কখনো মৃত্যুবরণ তিনি করবেন না। ভাই বলুন তো, এই দুটো বৈশিষ্ট্যের সঙ্গে আমরা যদি একমত হই, প্রকৃত সত্য ঈশ্বরকে আমরা বের করতে পারবো কি পারবো না? এখন আপনি দেখেন, আপনি কৃষ্ণ ভক্ত আমার কোনো আপত্তি নেই, আপনি দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছে কি করেনি, তার ইতিহাস পড়ে দেখেন। বিশেষ করে হরিবংশ প্রাণ, শ্রীমৎ ভাগবত মহাপুরাণ, ব্রহ্মা বৈবত্র প্রাণ, কৃষ্ণের জন্মের উপরে, জন্ম কাহিনীর উপরে তিনটি পুরাণ শাস্ত্র পাওয়া যায়, সবগুলোতে পাওয়া যায় যে শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছিলেন জেলখানাতে, কংস তার মামা জেলখানাতে জন্মগ্রহণ করেছিলেন, তার মৃত্যু হয়েছে এটাও পাওয়া যায়। এমন আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, কিন্তু ধর্মগ্রন্থ বলছেন যে তিনি ধর্মগ্রন্থের আলোকে তিনি স্রষ্টা নন, কারণ তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, স্রষ্টা কখনো মৃত্যুবরণ করতে পারেন না। আপনি রামচন্দ্রের উপাসনা করে রামকে আপনি মনে করেন যে তিনি ঈশ্বর, তিনি ভগবান, অথচ আপনি যদি রামায়ণ পড়েন বালাখান্ড 67 নম্বর অধ্যায় 1-4 নম্বর শ্লোক, যেটাকে বলে সুপ্রভাত মন্ত্র। কি বলা হয়? সুপ্রভাত মন্ত্র, যেটা সকালবেলায় উঠে রামচন্দ্র পড়তেন। এবং আমাদের সাউথ ইন্ডিয়াতে এটা কন্টিনিউয়াসলি হিন্দু দাদারা পড়ে থাকে। সুপ্রভাত মন্ত্র বলছে, কৌশল্যা সুপ্রজারামা পূর্বীয়া সন্ধিয়া পবার্তাতে উৎকৃষ্টা নরশার্ধলা কর্তব্য দৈবমানিকাম উৎকৃষ্টা উৎকৃষ্টা উৎকৃষ্ট। রামচন্দ্র প্রতিদিন সকালবেলায় উঠে বলতেন, কৌশল্যা সুপ্রজারামা পূর্বীয়া সন্ধিয়া পবার্তাতে। তার গুরু পরশুরাম এসে বলছে, হে রাম, সকাল হয়ে গেছে, প্রভাত হয়েছে, কৌশল্যা সুপ্রজারামা পূর্বীয়া সন্ধিয়া পবার্তাতে, সকাল হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে, তুমি এখন উঠো, ওঠার পরে তুমি পূজো অর্চনা করো, ঈশ্বর উপাসনা করো। সুপ্রজারামা পূর্বীয়া সন্ধিয়া পবার্তাতে উৎকৃষ্টা নরশার্ধলা কর্তব্য দৈব মানিকাম, তোমার কর্তব্য ওই স্রষ্টার উপাসনা করা। এবং শ্রীকৃষ্ণ এই রামচন্দ্র তিনি যদি ঈশ্বর হবেন, তিনি আবার কোন ঈশ্বরকে উপাসনা করার কথা বলছেন? প্রশ্ন আসে কি আসে না? তিনি একজন ঈশ্বর উপাসনা করতেন। যারা রামায়ণ সিরিয়াল দেখেছেন এবং রামায়ণ পড়েছেন, মহাভারত পড়েছেন, তারা দেখবেন রামচন্দ্র যখন যুদ্ধ করতেন ঠিক সেই সময়তে তিনি তীরটাকে নিতেন, তারপরে কপালে রাখতেন, তারপরে প্রার্থনা করতেন, তারপরে তীরটাকে তিনি ধনুক থেকে বের করতেন। তো তিনি যদি ঈশ্বর হবেন তিনি কার কাছে প্রার্থনা করছেন? কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা বলি রামচন্দ্র তিনি যে ঈশ্বরকে কাছে প্রার্থনা করতেন, আপনি সে রামের কাছে চান, সেই রাম নয় যে রাম প্রার্থনা করে। রাম মানে হচ্ছে বড়। কোন রামের কাছে চাইবেন? যে রাম প্রার্থনা করে অন্য কোন রামের কাছে, না যে রাম অন্য কোন রামের কাছে চাচ্ছে তার কাছে? আমি এই জন্য বলি রামচন্দ্র যার কাছে প্রার্থনা করেছে তার কাছে আপনি যান, রামের কাছে নয়। কারণ রাম তিনি নিজেই একজনের কাছ থেকে চাইতেন। কথা বুঝতে পারছেন? আমরা সেই মহান সত্তা আল্লাহর কাছে চাই, কারণ তিনি কারো মুখাপেক্ষী নন। মনে রাখবেন, যিনি ঈশ্বর হবেন, 3 নম্বর বৈশিষ্ট্য, তাকে কখনো চোখে দেখা যাবে না। 3 নম্বর বৈশিষ্ট্য কি বললাম, কি বললাম ভাই, কথা বলেন। যিনি ঈশ্বর হবেন তাকে চোখে দেখা যায় না। কেউ যদি একজন মানুষ এসে হেঁটে হেঁটে এসে বলছে যে আমি ঈশ্বর, তুমি ঈশ্বর, হ্যাঁ আমি ঈশ্বর, আরে তুমি ঈশ্বর, হ্যাঁ আমি ঈশ্বর দাবি করছে, আর আপনি মনে করছেন ঈশ্বর মানে তার অলৌকিক ক্ষমতা থাকবে, সে তখন বলছে এক কাজ করো তো তুমি একটু উড়ে দেখাও তো, ওই ব্যক্তি উড়তে লেগেছে আপনার সামনে, আপনি তাকে ঈশ্বর মনে করবেন? কে বলছে একটা মানুষ মারা গেছে কবর থেকে মানুষটাকে তুলে দাও তো, ও ধরেন সত্যি করে তুলে দিয়েছে, আপনি তাকে ঈশ্বর মনে করবেন? জি না। কেউ অলৌকিক কোনো মিরাকেল কোনো সাইন যদি কেউ করে ঘটিয়ে দেয়, এটা ঈশ্বরত্বের প্রমাণ নয়। জাদু মন্ত্রের সাহায্যে কর্মগুলো করা যায় কি যায় না?
যায়। তাই কোনো মানুষ যদি দুনিয়াতে এসে যদি বলে আমি ঈশ্বর, ভাই এটাকে আমরা বিশ্বাস করা যাবে না, কারণ ঈশ্বরকে চোখে দেখা যায় না। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103, আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আমি আল্লাহকে কখনো কোনো সময় কেউ দেখতে পায় না, পাবেও না, আল্লাহকে দেখা যায় না। একজন নবী ছিলেন, নাম নবী মুসা আলাইহিসসালাম, খুব মেজাজ, তিনি আল্লাহকে দেখার জন্য মন স্থির করেছিলেন। আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। যখন বারবার এই কথা বলতে শুরু করেছে মূসা আলাইহিসসালামকে, আল্লাহ বলছেন মূসা লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। সূরা আরাফ সূরা 7 আয়াত নম্বর 43। ভাই মাঝখান থেকে উঠছেন কেন ভাই? ওই যে ভাই আরেকটু বসেন, আরেকটু বসেন সবাই, মানে একজন উঠলে ওর সঙ্গে আরো পাঁচজন উঠবে। কি বিড়ি খেতে যাচ্ছেন নাকি ভাই? বিড়ি খাবেন তো? বিড়ি খেতে ছেড়ে যাচ্ছেন, খেয়ে দিয়ে আবার আসেন। অনেকের বলছে যে এক ঘন্টা হয়ে গেল, কতক্ষণ বিড়িটা টানি নি, ঠান্ডাও লাগছে, খেয়ে আসি। তো যারা বিড়ি খানে খেয়ে দেওয়ার চলে আসেন, অন্তত আসেন, এইভাবে মস্তিষ্কটাকে ভাঙবেন না। তো মূলত মনে রাখবেন যিনি ঈশ্বর হবেন তাকে এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু নবী মূসা আলাইহিসসালামকে তিনি চক্ষু দ্বারা কাউকে দর্শন করাননি। ঠিক একই কথা হিন্দু শাস্ত্রেও আছে। কোথায় আছে? কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র নম্বর 5 এবং 6, এখানে ভগবান ব্রহ্মা তিনি বলছেন এন্না মানুষেনা মানুতে হুনা মাহুরু মাতান তাদেব ব্রহ্মা মাত্মাম বিদ্দিনে দাং এদিতাম উপাসতে এনা চাকসাত পাশ্যতি এনা চাকসাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মা মাত্মাম বিদ্দিনে দাং এদিতাম উপাসতে। যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি চোখ দ্বারা দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে চোখ দ্বারা দর্শন করে নাই। ভাই কথা বুঝতে পারছেন? যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। একটা ছোট্ট ভুল ধারণা খণ্ডন করি, কেউ রাগ করবেন না, শুধুমাত্র অমুসলিমদের ব্যাপারে বলছি, তারা ভুলের মধ্যে আছেন, আপনি খুব মনটাকে শান্ত করে শুনছেন। ভাই মুসলিমদের আল্লাহকে নিয়ে সমস্যা আছে না নাই? একটা বই আছে আপনাদের বাংলাদেশের সিলেবাসের বই, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বর্ষের, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মাদ্রাসা বোর্ডের সিলেবাস, পৃষ্ঠা নম্বর 45, বইটার নাম আল আকিদা ইসলামিয়া। বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় লিখেছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 99 টাইমস মানে 99 বার আল্লাহকে দেখেছে। কতবার? কতবার দেখেছে ভাই? 99 বার আল্লাহকে দেখেছেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ভাই বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 99 বার দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব? কিন্তু আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় অনেক জায়গাতে লেখা হচ্ছে যে আল্লাহকে 99 বার দেখেছে। যারা শাফি মাজহাব মানে তার আবার কম না, তার আবার কি বলছেন জানেন? বলে তোমাদের ইমাম আবু হানিফা তো আল্লাহকে 99 বার দেখেছে, আরে আমাদের ইমাম শাফি উনি আল্লাহকে 100 বার দেখেছে। সেঞ্চুরি নেন ঠেকান। আর যারা সুফিবাদে বিশ্বাসী, পিত্তরিকে বিশ্বাসী, ওরা আবার লিখছে, ওদের একটা মহাপুরুষ আছে, নাম হচ্ছে বায়েজিদ বুস্তামি, বইয়ের নাম কাশফুল মাহজুব, পৃষ্ঠা নাম্বার জীবনী নাম্বার 67, ওইখানে আবার বায়েজিদ বুস্তামির জীবনীতে লিখছে যে বায়েজিদ বুস্তামি একবার না, দুইবার না, আল্লাহকে 1001 বার দেখেছে। নেন ঠেকান এবার, কে বলছে 99 বার, কে বলছে 100 বার, কে বলছে 1001 বার? আশ্চর্য না ভাই? এবার মানে আমাদের সমাজে, মুসলিম সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে এই নোংরা নোংরা কথাগুলো লেখা আছে না? নেই, আছে, যেগুলো কোরআন সুন্নার একদম স্পষ্ট বিরোধী। তাই যিনি স্রষ্টা হবেন, ঈশ্বর হবেন, তাকে এই চোখ দ্বারা দুনিয়ার মাটিতে দেখা সম্ভব নয়। মৃত্যুর পর পরকালে যখন যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে প্রথম আপনার জন্য মহাপুরস্কার অপেক্ষা করছে, সেটা আমাদের স্রষ্টা, যাকে আমরা কোনোদিন কখনোই কোনো সময় আমরা না দেখেই এত বিশ্বাস করেছি, তার দর্শন পাবো সহিহ বুখারি হাদিস নাম্বার 824, কত স্পষ্ট ক্লিয়ার। তাই ঈশ্বরকে যদি চিন্তা হয় আল্লাহর পরিচয়, জেনে রাখবেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, দুই তিনি কখনো জন্মগ্রহণ করেন না, তিন তিনি কখনো মৃত্যুবরণ করেন না, চার তাকে খালি এই চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। এটা শুধুমাত্র ইসলাম নয়, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আপনাকে যে প্রমাণ সহকারে বলতে পারি, জাস্ট দুটো কোট করলাম, শুধুমাত্র হিন্দুইজম এবং আমাদের ইসলাম ধর্ম, খ্রিস্টানিটির মধ্যে ঠিক একই মেসেজ আছে, জিউসিজমে একই ধরনের আছে, বৌদ্ধ ধর্মে আসলে কনসেপ্ট অফ গড বিশ্বাস করে না,
যারা বৌদ্ধ তারা ঈশ্বরে বিশ্বাস করে না, তারা একুয়ালিটি শুধুমাত্র সামাজিক কাজ করতে ব্যস্ত তাদের মনোভাব, তারা ঈশ্বর নিয়ে অত তারা এই কথাবার্তা বলে না। তাই আমাদেরকে বুঝতে হবে হিন্দু ভাইদের কাছে আমার একটাই মেসেজ যে প্রকৃত সত্য ঈশ্বরকে খুঁজুন। এটা শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, এটা মৃত্যুর পরেও আপনাকে পরিত্রাণ মোক্ষ দেওয়ার জন্য এটা প্রয়োজন। একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ধরুন কোনো ব্যক্তি সত্য ঈশ্বর উপাসনা না করে মিথ্যা ভুল ঈশ্বর উপাসনা করছে, এই ব্যক্তির কি হবে? একটা প্রশ্ন আসে না ভাই? কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করো না, ইন্নাশা শিরকালা জুলমুন আজিম, নিশ্চয় শিরিক অনেক বড় জুলুম তথা অত্যাচার, মস্ত বড় অন্যায়, পাপ, গোনাই কবিরা, একটা পাদক। হিন্দু ভাইরা বলে পাদক উপপাদক, মানে ছোট গোনা বড় গোনা, অনেক বড় একটা সাইন, একটা সিনস, মানে আপনার পাপ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করা এটা সব চাইতে বড় অন্যায়, মস্ত বড় পাপ। কত বড় পাপ জানেন? একজন ব্যক্তি চুরি করেছে, ধরা পড়েছে, সারা জীবন চুরি করেছে, সে যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে, মৃত্যুবরণ করে, আল্লাহ চোরকে ক্ষমা করে দিতে পারে, তবে এই শিরিককারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। মিশকাত হাদিস নাম্বার 58, আল্লাহ নবী তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বান্দার কাছে উপস্থিত হয়ে আল্লাহ বলবে, হে আমার বান্দাগণ, তোমরা যদি আকাশ থেকে জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব যদি তোমরা শিরিক না করে থাকো। আপনি আসমান থেকে জমিন ভর্তি যদি পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হন, আপনাদের রব আমাদের রব আল্লাহ, তিনি আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হবেন। তিনি চান না আমাদেরকে কাউকে জাহান্নামে দিতে, কোন পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায় এটা যার পথ, যাওয়ার রাস্তা, তবে আল্লাহ চান না যে আমার বান্দা জাহান্নামে যাক, তবে একটা গুনাহ থেকে দূরে থাকতে হবে, তার নাম শিরিক। আর শিরিক বলতে আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্যকে, সে থাম্বা হতে পারে, খাম্বা হতে পারে, গাছ হতে পারে, তার কাছ থেকে আল্লাহর যে বৈশিষ্ট্য সেগুলো হাসিল করা, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? শুধু দুর্গাপূজার সামনে গিয়ে তাকে ঈশ্বর বা দেবী বা ভগবান পরমাত্মা জ্ঞানে উপাসনা করাটা শিরিক নয়। মুসলিম সমাজে অনেকগুলো শিরিক আছে, আছে না নেই? মাজারে গিয়ে পীর বাবার কাছে চাইছেন, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, আছে না নেই? কথা বলে আপনাদের কুষ্টি একটা পীর আছে, নাম হচ্ছে ন্যাংটা বাবা, ও যে ন্যাংটা বাবা জামা কাপড় কিছুই পড়ে না, ওর আবার ওরস হয় ভাই, হয় কি হয় না? কথা বলেন, মানুষ এতই নিকৃষ্ট, ন্যাংটার পেছনে ছুটছে, ন্যাংটা ব্যক্তির পেছনে ছুটছে, ওর কাছে কি চাইছে? ও তো বুঝাচ্ছে, দেখ আমি ন্যাংটা, আমার কাছে কিছু নাই, কি চাইছিস? যেটা আছে ওটাও নিবি নাকি? আরে কিছুই তো নাই, তারপরে মানুষ তার কাছে ছুটছে কি ছুটছে না? কথা বলেন, আপনাদের কুমিল্লা আছে বিড়ি বাবা, ভাই বিড়ি বাবা নেই? একুশে টেলিভিশন থেকে নিউজটা দেখেছিলাম, ইউটিউব থেকে দেখছি, বিড়ি বাবা, ওর কারামত কি? ও মানুষকে যে কোনো বালা মুসিবত হয় ওই বিড়ি একসঙ্গে 10-12 জড়িয়ে মানুষের মুখে টানতে দেয়, টানে অনেকে ভালো হয়ে যায়, এর নাম হচ্ছে বিড়ি বাবা। আরেকটা দেখছি বস্তা বাবা, কারামত কি? গোটা শরীরে বস্তা বাঁধা আছে। একটা আছে তালা বাবা, ওই তালা বাবার কারামত কি? গোটা শরীরে তালা বাঁধা আছে ভাই, আছে না নাই? কথা বলেন, একটা আছে বদনা বাবা, এটা আমার খুব ভালো লেগেছে, এই বদনা বাবাকে মিডিয়ার ভাইরা বদনা বাবার কাছে গিয়ে বলছে যে হুজুর আপনার নাম বদনা বাবা কেন? ও বেটা কোনো কথা বলে না। আবার বলছে আমরা মিডিয়া থেকে এসেছি, আপনার নাম বদনা বাবা কেন? ও বেটা কোনো কথা বলে না, শুধু হুঁক করে ওঠে, চোখ দিয়ে ইশারা করছে এভাবে, মানে যা ওইদিকে যা, ওখানে চলে গেছে। দেখছে ওনার খাদেম, খাদেমকে বলছে যে হুজুরের নাম বদনা বাবা কেন? উনি সঙ্গে সঙ্গে জয় খবরদার, এই প্রশ্ন করবি না। মিডিয়ার ভাইরা খুব চালাক, ওরা তখন বলছে আসলে আমরা মিডিয়া থেকে এসেছি, তো এটাকে নিয়ে একটা ভিডিও ডকুমেন্টারি তৈরি করব, আসলে আপনি বলুন যে এই বাবার নাম বদনা বাবা কেন? তখন চো তাই, তাহলে শুন, এই বাবা হচ্ছে বদনা বাবা এই জন্য, বাবার হাতে দেখেছি সেটা বদনা আছে, এই বদনা সেই বদনা, যে বদনা হুজুরে শুধু ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই, মানে ছোট কাল থেকে একটা বদনা নিয়ে ঘোরাফেরা করে, কোনো বদনাকে ইজ্জত দেখায় নাই। আমি তখন মনে মনে ভাবছিলাম হুজুরকে দ্বিতীয় প্রশ্ন করার দরকার ছিল, কেন হুজুরের বউ দেখে নাই, বদনা কারামত দেখেছেন, বদনা বাবা কেন একটা বদনা নিয়ে চলাফেরা করে? ইয়ে হচ্ছে বদনা বাবা। বাংলাদেশে আর একজন বাবা আছে, রায়হান ভাই, আমি আর এই শেখ, তিনজন মিলে একজন, নাম কি?
দেওয়ান বাগি বা আছে না নাই কথা বলেন, ও বেটাটা মারা গেছে। আমি ভাবছিলাম মারা যখন গেল কবর দিল কেন, অত বড় আল্লাহর ওলি ওকে আকাশে তুলে রাখার দরকার ছিল? আল্লাহর ওলিকে মাটির তলায়, এটা অন্যায় হয়েছে আপনাদের। ওই বাবা আবার এমন বাবা, ওর একটা ভিডিও দেখেছি, ওর মুরিদকে বলছে বাবা আমি যদি তোমাদেরকে বলি নবীজির কন্যা ফাতেমা আমার স্ত্রী, তোমরা কি বিশ্বাস করবে? মুরিদ জাহাল বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করি, বা আছে না নাই কথা বলেন। এরাও নাকি বাবা এদেরও অনুসারী আছে, আশ্চর্য আশ্চর্য কথা বলে। ওর ভক্তবৃন্দ একটা গান বের করেছে কয়েকদিন আগে শুনলাম, দেওয়ানবাগিকে কেন্দ্র করে গান লিখেছে ওর ভক্তরা। গানে কয়েকটা লাইন দেখেন শিরিক কাকে বলে বুঝতে পারবেন। গান বলছে দেওয়ানবাগিকে নিয়ে, আমরা আশকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না, আমরা আশকে রাসূল দেওয়ানবাগির ভক্ত। ভাই গান নাই, ইউটিউবে যান লিখেন দেওয়ানবাগির ভক্ত, গানটা পেয়ে যাবেন। দেওয়ানবাগি না থাকলে স্বাধীন বাংলা হতো না, চিন্তা করেছেন? ওজ্জা শরীর ওই তো লড়তে পারে না, বুঝেন না ভাই? বেটা মারা গেছে, ভালোই হয়েছে। শিরিক বলতে এগুলোই, যে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে সিফাত, তার যে বৈশিষ্ট্য কোনো মাখলুকের হাতে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে শিরিক। আপনি পীর বাবার কাছে চলে গেছেন, গিয়ে মানত মেনেছেন, পীর বাবা একটা সন্তান দাও, সন্তান দেওয়ার মালিককে কথা বলেন আল্লাহ। আপনি যদি কোনো দরগাতে গিয়ে যদি চান, এটাও যেমন শিরিক। হিন্দু দাদারা দুর্গার কাছে গিয়ে চাইছে, এটাও শিরিক। দরগা দুর্গা দুটোই শিরিক। কেননা দেবী দুর্গার কাছে গিয়ে আপনি যদি যদি চান, এটাও যেমন শিরিক, ঠিক একইভাবে দরগাতে গেলে এটাও শিরিক। আমি এই জন্য বলি দরগা দুর্গার মধ্যে পার্থক্য পাওয়া খুব মুশকিল আছে, শুধুমাত্র কয়েকটা পার্থক্য আছে। দুর্গা তিনি হচ্ছেন মা, দরগায় আছে বাবা। হিন্দু দাদারা বলে দুর্গা মা, আর মুসলমানরা বলে পীর বাবা, বা আছে না নেই? আমাদের ইন্ডিয়াতে অধিকাংশ সব দেবীগুলো সবগুলো নারী এবং মা, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, ভগবতী মা, মনসা মা, জগদ্ধাত্রী মা, শুধু মা আর মা। আর বাংলাদেশে ঢুকে যান বাবা আর বাবা, একটাও মা নেই আপনাদের, দুঃখ আপনাদের একটাও মা নেই। আর আমাদের ইন্ডিয়ায় যারা আমরা আছি, আমাদের একটাও বাবা নেই, সবগুলো আমাদের মা। আপনাদের মা হারা আমরা বাপ হারা, এ দুঃখ রাখেন কোথায় বলেন তো ভাই? তাই এই মায়ের কাছে আর বাবার কাছে চাওয়া যাবে না, কার কাছে চাইতে হবে? আল্লাহ রবের কাছে চাইতে হবে। আমরা আব্দের কাছে কোনো জিনিস যেন না চাই। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।